নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসডি ইউনিক স্পোর্টস। তো গাইস, এই ভিডিওতে আমরা কথা বলবো এটিকে মোহনবাগানকে নিয়ে। তো কোচ জুয়ান ফেরান্ডো বেশ কিছু বিস্ফোরক মন্তব্য করলেন এবং কোন বিদেশিরা আসছে এই দলের মধ্যে তিনিও সেটাও জানিয়ে দিলেন, এবং পোগবার পরিবর্তে কোন বিদেশি আসতে চলেছে সমস্ত কিছু আমরা এই ভিডিওতে আলোচনা করে নেব। তো তার আগে তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো, এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল ভিডিও নোটিফিকেশনটা অন করে রাখো, তাহলে পরবর্তী নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। তো গাইস, কালকের ম্যাচ ওড়িশা এফসির সঙ্গে খেলার পরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোচ জুয়ান ফেরান্ডো বেশ কিছু প্রশ্নের উত্তর দিলেন। তো তাকে প্রথমেই প্রশ্ন করা হয়েছিল যে এই ব্যাপারটাকে নিয়ে আমরা সবাই চিন্তিত ছিলাম যে এত দেরিতে কেন হুগো বুমোসের মতন প্লেয়ারকে মাঠে নামানো হয়। তো সেক্ষেত্রে তিনি বলে ওর চোট ছিল, কাঁধ নাড়াতে পারছিল না, 10 মিনিটে দলকে যেটা সাহায্য করেছে সেটাও একটা বড় ঝুঁকি হয়ে গেছে। তো তার একটা ভালো রকমই চোট আছে এবং তার যদি কোনোভাবে আর সেই চোটের জায়গায় লেগে যায় সেক্ষেত্রে জনি কাউকো পোগবাদের মতন তিনিও পুরো সিজনের জন্য রুল আউট হয়ে যাবে। তো সেই জন্য এই রদনকে কিছুটা তিনি আটকে রাখতে চেয়েছিলেন এবং শেষ মুহূর্তে নামিয়ে কিছুটা রিস্ক নিয়েছেন। তো অবশ্যই দলের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্লেয়াররা চোটের কারণে ছিটকে গেছে, তাই চোটের লিস্টকে না বাড়িয়ে প্লেয়ারকে সেভ রাখার জন্য এটা করেছিলেন। তো আমাদের মনে যে প্রশ্নটা ছিল যে হুগো বুমোসকে এত দেরিতে নামানো হলো কেন, তো তার উত্তর আমরা অবশ্যই পেয়ে গিয়েছিলাম। তো এর পরবর্তী সময় তাকে বেশ কিছু প্রশ্ন করে যে দল নিয়ে তিনি কী ভাবছেন, তো এই দলকে নিয়ে তিনি কীভাবে এগোতে চলেছেন। তো তিনি বলেন যে প্লেয়ারদের বিশেষ যে 27 জন প্লেয়ার আছে দলের মধ্যে, তার মধ্যে বেশিরভাগ প্লেয়ারেরই চোট রয়েছে, মাত্র 15 জন প্লেয়ার ফিট রয়েছে, তার মধ্যেও কারো ছোটোখাটো সমস্যা তো রয়েইছে। তো এই এতগুলো সমস্যাকে কাটিয়ে ওঠে দলকে নিয়ে কাজ করাটা সত্যি একটা বড় চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে। তো তারপরে তখন তাকে জিজ্ঞাসা করা হয় জানুয়ারিতে দল বদল নিয়ে আপনার কোনো ফুটবলার যে আনতে চাইছেন, তো সেরকম কী ফুটবলার? তো তখন তিনি অবশ্যই সেই ব্যাপারটাকে বলেন যে আমি আমার যেরকম পরিকল্পনা সেই পরিকল্পনা ক্লাবকে জানিয়েছি এবং খুব তাড়াতাড়ি তারা দলের সঙ্গে যুক্ত হবে। তো যদি জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে তাদেরকে ঠিকঠাকভাবে অ্যাপ্রোচ করে নেওয়া যায় এবং ভিসা সমস্যাগুলো কাটিয়ে নেওয়া যায় সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি তারা দলের সঙ্গে যুক্ত হতে পারবে। তো তাকে আরও জিজ্ঞাসা করা হয় যে কোন কোন প্লেয়ারকে তাদের নেওয়া হবে, সেক্ষেত্রে তিনি জানান 2 জন গুরুত্বপূর্ণ প্লেয়ারকে নেওয়ার অবশ্যই দরকার। তো কোন পজিশনে সেটাও তিনি উল্লেখ করে দেয়, একজন সেন্টার ব্যাক যে 14 পোব্বার জায়গায় আনতে হবে এবং কেন আনতে হবে সেটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন, আর একজন জনি কাউকোর পরিবর্তে আনতে হবে, সেক্ষেত্রে নাম্বার 9 অথবা নাম্বার 10 কোনো প্লেয়ার আসছে দলে, তিনি এটাই বলে, কিন্তু এখনও পর্যন্ত তিনি কোনো নাম প্রকাশ করলেন না। তো বন্ধুরা, এটিকে মোহনবাগানে আসতে পারে পোগবার পরিবর্তে এই প্লেয়ার। তো পোগবাকে আশা নিয়ে কোচ জুয়ান ফেরান্ডো আনলেও তার থেকে কোনো পারফরমেন্সই পেল না। তো হতাশজনকভাবে পোগবা তিনি দেশে ফিরে গেছেন এবং তার যেটা ইঞ্জুরি সমস্যা সেটাকে তিনি ঠিক করার জন্য, কিন্তু এক প্রকার তাকে বিদায়ী দিয়ে দিয়েছে এটিকে মোহনবাগান এবং তার পরিবর্তে বেশ কিছু প্রোফাইল চেক করা হয়েছে এটিকে মোহনবাগানের তরফ থেকে। তো সেই রকমই একটা প্লেয়ারের নাম বেরিয়ে আসছে, তিনি হলেন অ্যালেক্স সিলভা। তো অ্যালেক্স সিলভা ব্রাজিলের একজন রাইট ব্যাকের প্লেয়ার, মাত্র 28 বছর বয়স এবং তিনি ক্লাব ক্যারিয়ারে অনেক ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে, যেখানে সিরিয়া বিতে তিনি 102 ম্যাচ খেলে 5টা গোল করেছেন, 7টা অ্যাসিস্ট করেছেন। তো দুর্দান্ত তার ক্লাবের রেকর্ড আছে। তো মূলত তিনি ব্রাজিলের ক্লাবেই এতদিন খেলে আসছে, তো ব্রাজিলের টপ ক্লাবগুলোতে তার খেলার অভিজ্ঞতা আছে। তো বর্তমানে তিনি কোপারি ব্রাজিল ভিলাতে যুক্ত আছেন, 2023 সালের নভেম্বর পর্যন্ত তার সঙ্গে চুক্তি আছে। তো তাকে একটা বড়সড় অ্যামাউন্টে ট্রান্সফার ফি দিয়ে দলে নেওয়ার চেষ্টা করছে পোগবার পরিবর্তে, অবশ্যই ডিফেন্সকে শক্তিশালী করতে এবং লিগ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে যেহেতু 3 নম্বরে রয়েছে সেক্ষেত্রে কোচ জুয়ান ফেরান্ডোর এই দল নিয়ে লিগ চ্যাম্পিয়ন হওয়াটা খুবই কঠিন কাজ। তো সেক্ষেত্রে একজন ডিফেন্ডারকে বাড়াতে চাইছে কোচ জুয়ান ফেরান্ডো। তো তিনি নিজেও বলেছেন তো যদি এই প্লেয়ার দলে আসে যথেষ্ট সেটা উন্নতি হবে জলের জন্য। তো দেখা যাক শেষ পর্যন্ত অ্যালেক্স সিলভাকে কি আমরা সবুজ মেরুন জার্সিতে দেখতে পাই কি না। তো এই ছিল ছোট্ট ভিডিও, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভিডিও ভালো লাগে ভিডিও অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিও সকলের সঙ্গে শেয়ার করে দিও।